ডিসেম্বরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের 30তম সম্মেলন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই তা শেষ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগ নেতাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগে ছাত্রলীগ সহ মেয়াদোত্তীর্ণ সব সহযোগী সংগঠনের জাতীয় সম্মেলন শেষ করতে হবে, এমন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্মেলন প্রস্তুতি কমিটি করতে হবে, কতগুলো উপকমিটি করতে হবে। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্যদের নিয়ে জরুরি সভায় বসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় ছাত্রলীগ নেতৃত্বের কাছে জানতে চাওয়া হয় কবে তারিখ দিলে জাতীয় সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আমরা জানতে চেয়েছি, তারা বলেছে আমরা প্রস্তুত আছি, যখনই সময় দেওয়া হবে তখনই আমরা বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন আমরা করার জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করব। আমরা এটা আমাদের ওবায়দুল কাদের সাহেবকে দায়িত্ব দিয়েছি, উনি কথা বলবেন নেত্রীর সঙ্গে। তো নেত্রী যেই ডেটটা দেবেন সেই ডেটে ছাত্রলীগও কনফারেন্স করবার জন্য প্রস্তুত আছে। তবে ছাত্রলীগ সম্মেলনের জন্য কতটুকু প্রস্তুত এ বিষয়ে জানতে বিবিসি নিউজ বারবার যোগাযোগের চেষ্টা করলেও সভাপতি বা সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে পারেনি। হ্যাঁ, অনেক সময় অনেক কারণে হয়তো ফোন ধরে না, ধরতে পারে না, বাট এটাকে আমি উৎসাহিত করি না তাদের, এটা তাদের একটা দায়িত্বহীনতারও একটা পরিচয় বহন করে। নিশ্চয়ই নেতৃত্বের এমন জায়গা থেকে যে কোনো জিনিসকে মোকাবেলা করতে হবে এবং সেই মোকাবেলা করবার চরিত্রটাও থাকতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষে যথাসময়ে সম্মেলন চান ছাত্রলীগের এই নেতারাও। তৃণমূলের নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। ছাত্রলীগের দক্ষ সাহসী নেতৃত্ব আমরা আশা করি। সমালোচনার ঊর্ধ্বে থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের গণমুখী পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করার পরামর্শ দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতারা। নিঃসন্দেহে এই নেতৃত্বের একটা সৎ, তারপর নিজেদেরকে ছাত্র সমাজের মধ্যে গ্রহণযোগ্য করে তোলা, হ্যাঁ, এবং ভবিষ্যৎ নেতৃত্ব দেবার মতো যোগ্যতা অর্জন করা। 24শে ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের তারিখ ঠিক করা হয়েছে। এর আগে যে কোনো শনিবার ছাত্রলীগের জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হতে পারে। আফরিন আনোয়ার, বিবিসি নিউজ, ঢাকা।